वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। Smoking is injurious to health. It causes cancer. धूमपान शास्त्रे पक्षे क्षतिकारक, धूमपान कैंसरेर कारण। টিম কাহিনীতত্ত্বের সকল শ্রোতাদের জানাই আন্তরিক ভালোবাসা। কাহিনীতত্ত্বের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য টিম কাহিনীতত্ত্ব নিয়ে এসেছে একটি দারুণ গল্প। কাহিনীতত্ত্বের আজকের নিবেদন শ্রী তরুণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্রাণদাতা। এই গল্পটি নেওয়া হয়েছে শুকতারার ১০১টি ভূতের গল্প এই বইটি থেকে। গল্পের চরিত্রে শিবশঙ্কর সরকার ও ছোট মেয়ে বৃদ্ধা এবং চাকর রামদেও। গল্পের সূত্রধর আমি নন্দিনী। শুরু হচ্ছে আজকের গল্প প্রাণদাতা। বাড়িটা দেখেই বুকের মধ্যে কেমন একটা ছ্যাঁদ করে উঠেছে, জরাজীর্ণ অবস্থা। সামনের গেটটা বোধ হয় কেউ খুলে নিয়ে গেছে। চারিদিকে আগাছার জল। এই বাড়িতে থাকতে হবে, মনটা কিরকম কুগে উঠল। প্রাইভেট ফার্মে চাকরি, মালিকেরা আমার পছন্দের ধরাই পড়োয়া করে। এই বাড়িটা ভেঙে নাকি কারখানা তৈরি। আপাতত আমার কাজ শুধু বাড়ি ভাঙার তদারকি করা, সেই জন্যই এখানে আসা। অবশ্য আমি একা নই, সঙ্গে এসেছে আমার বেয়ারা এবং রাধুনি রামদেও। সে এক শক্তিশালী ভোজপুরি লোক। একটা ঘর পছন্দ করে ডেরা পাতলাম আমরা। রামদেও গেল রান্না বান্নার ব্যবস্থা করতে, আমিও খাট চেয়ার টেবিল ইত্যাদি সাজাতে গোছাতে লেগে পড়ল। জায়গাটার নাম কীর্ণাহার। রামপুরহাটে নেমে ১৪ কিলোমিটার বাসে যেতে হবে, লালমাটির দেশ। সব সাজিয়ে গুছিয়ে দোতলার বারান্দায় সবে চেয়ার পেতে বসেছি, এমন সময় রামদেও এসে হাজির। কাচুমাচু মুখ করে বোধ হয় কিছু বলতে চায়। বললাম, কি রে রামদেও, কিছু বলবি? রামদেও বলে, বাবু ইয়ে মুকান কুছ ঠিক নেহি হ্যায়। আমি হো হো করে হেসে উঠলাম। ঠিক না মানে? ও, তার মানে ভূত। তা বেশ তো, টিভি ফিবি নেই যখন নাহয় ফ্রিতে কিছু ভূতই দেখা যাবে। হ্যাঁ, কি বলিস? আমার কথাটা বোধ হয় রামদেওর পছন্দ হলো না। আর কোনো কথা না বাড়িয়ে মুখ ভার করে জানতে চলে গেল। আমাদের চা খাওয়া তখন শেষও হয়নি। হঠাৎ রান্নাঘরের দিক থেকে বিকট ঝঞ্ঝা হয়ে আওয়াজ। চায়ের কাপ হাতেই রামদেও আর আমি ছুটলাম রান্নাঘরের দিকে। গিয়ে দেখি বাসনপত্র সব ছত্রাকা। রামদেওকে ধমক দিয়ে বললাম, এ নিশ্চয়ই বেড়াল ঢুকে কাণ্ড করেছে, এত অসাবধান কেন তুই? হ্যাঁ বিল্লি, লেকিন বিল্লি ঘুষে গা কেসে, খিড়কি তো হামনে খুঁত লাগায়া থা। তবে কি এটা ভূতে করেছে? যা, সব উঠিয়ে রেখে রাতে রান্না বান্নার কিছু ব্যবস্থা কর। যত সময়টা শীতকাল, রাতের খাওয়া সেরে একটা আলোয়ান নিয়ে
ইজি চেয়ারে গা এলিয়ে দিয়েছি। চাদর মুড়ি দিয়ে রামদেও পাশেই বসে আছে। এ কথা ও কথার পর ঠাট্টা সুরে বলি, কিরে রামদেও, বলছি তোর ভূতগুলো গেল কোথায়? হ্যাঁ ডাক, কমসে কম একটাকে তো দেখে যাই। রামদেও বলে, মজাক কা বাত নেই হ্যায় বাবু, জরুর কুছ হ্যায় ইস মকান মে। আপ বিশ্বাস করিয়েগা নেহি, লেকিন ইহি সচ হ্যায়। সে আরো বলে, আমি থোড়া থোড়া প্রেত বিদ্যা জানি, মেরে গলে মে ইয়ে জো তাবিজ হ্যায়, ইসলিয়ে কোই মেরা কছু করতে পারবে না। লেকিন আপকে লিয়ে আমার বহুত ভয় লাগছে। এক কাম কিজিয়ে, আজ রাত হাম লোক একই কামরে মে সো যায়। প্রথমে ভাবলাম ওর প্রস্তাবে রাজি হয়ে যায়, পরে মনে হলো ভয়কে যদি প্রশ্রয় দিই তাহলে ও হয়তো আমাকে ভীতু পাবে। তাড়াতাড়ি বললাম, না না তার দরকার হবে, তুই এক বরং কাজ করিস, রাতে একটু সজাগ থাকিস তাহলেই হবে। আর এমনি তো কাল সকাল থেকেই তো বাড়ি ভাঙার কাজ শুরু হবে, তখন না হয় সব পার চুকিয়ে। আমার মুখের কথা শেষ হতে না হতেই বাড়ি কাঁপিয়ে কে যেন বিকট শব্দ করে হেসে উঠল। অনেকক্ষণ ধরে গোটা বাড়ির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকলো সেই হাসি। আমার হাত পা পাথরের মতো ঠান্ডা আর ভারী হয়ে উঠল। কোনো রকমে ভয় কাটিয়ে রামদেওকে বললাম, আশেপাশে মনে হয় কোনো পাগল টাগল ঘুরে বেড়াচ্ছে। তখন রাত কত কে জানে, হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। মনে হলো কে যেন খাটটাকে ধরে প্রচণ্ড জোরে জোরে নাড়াচ্ছে। চোখ খুলে হ্যারিকেনের অল্প আলো দেখি খাটের পাশে দাঁড়িয়ে আছে অল্প বয়সী একটা মেয়ে। ধরমর করে উঠে বসলাম। মেয়েটি ইশারায় দরজার দিকে দেখাচ্ছে। আমি মন্ত্রমুগ্ধের মতো দরজার দিকে এগোলাম। চমক ভাঙল খিলে হাত পড়তে। এ কি, খিল তো ভেতর থেকে বন্ধ রয়েছে, তাহলে মেয়েটি ঘরে ঢুকলো কি করে? দড়াম করে দরজা খুলেই চেঁচিয়ে উঠি, রামদেও রামদেও রামদেও। সজাগই ছিল, আমার আর্ত চিৎকার শুনে ও লাফিয়ে বেরিয়ে এলো নিজের ঘর থেকে। দেখলাম ওর হাতে একটা কাগজের মোড়ক। চেঁচিয়ে উঠল রামদেও, বাবুজি আগে মাত বাড়িয়েগা, ইয়ে লোক প্রেত হ্যায়। সামনে তাকিয়ে দেখি মেয়েটির সঙ্গে একজন লোকও রয়েছে, ধুতি পাঞ্জাবি পরা ভারী কি চেয়ারা। আমাদের দেখে লোকটার দাঁতে দাঁত চেপে গজরালো, তোদের এত সাহস, আয় আজ তোদেরই ভেঙে পুরো পুরো করি। মুহূর্তের মধ্যে রামদেও তার মোড়ক থেকে ধুলোর মতো কি যেন মুঠো করে তুলে নিল, তারপর বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে ওদের দিকে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে ওদের চেহারাটা ক্রমশ ঝাপসা হতে লাগল। পরক্ষণেই মেয়েটির তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, বানমার আয় দেখি তোর কত শক্তি। আমার কেমন সব যেন গুলিয়ে যাচ্ছে, কি দেখছি কি শুনছি কিচ্ছু বুঝতে পারছি না। রামদেও আমার অবস্থা বুঝতে পেরে আমাকে ঠেলতে থাকে। হোস মাত খোনা বাবুজি, আপ গেট কে তারা ভাগিয়ে, নেই তো ইয়ে লোক হামে মার দেঙ্গে। ছুটতে ছুটতে যখন বাড়ি থেকে মাঠে নেমেছি তখন ওরা ওদের কৌশল বদলাল। দেখি দুজনের শরীর থেকে দুটো সাদা কঙ্কাল বেরিয়ে এল। হি হি করে হাসতে হাসতে কঙ্কাল দুটো আমাদের দিকে এগিয়ে আসছে। রামদেও আবার তার মন্ত্রপুত্র দুলে ছুড়ল। এবার একটা কঙ্কাল চার পাঁচটা হয়ে রামদেওকে পাশ কাটিয়ে আমাকে ঘিরে ধরল। রামদেও তখন একটানে নিজের গলা থেকে তাবিজটা ছিঁড়ে নিয়ে আমার হাতে দিয়ে বলে উঠল, বাবু ইয়ে মুঠি মে পাকড়কে রাখিয়ে আর ভাগিয়ে বাড়া আমাদের কি তরফ, জলদি ভাগিয়ে। কতক্ষণ যে দৌড়েছি মনে নেই। একটা বাড়ির আলো দেখে তাদের দরজার উপর একেবারে আছড়ে পড়লাম। জ্ঞান হতে দেখি আমাকে ঘিরে চার পাঁচটা উদ্বিগ্ন। এক বৃদ্ধা স্নেহভরা স্বরে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে তো বাবা? ইশারা করে বললাম, জল একটু জল হবে। জল খাবার পরে সব কথা খুলে বললাম। বৃদ্ধা শুনে চমকে উঠলেন, বললেন, কি সর্বনাশ, তুমি সরকার বাড়িতে রাত কাটাতে গেছো?
এ বুদ্ধি তোমার কে দিল জানো? সন্ধ্যের পর ওই বাড়ির কাছের রাস্তা দিয়ে কোনো লোক চলে না। যাকে তুমি দেখেছ উনি হচ্ছেন শিবশঙ্কর সরকার, তান্ত্রিক ছিলেন। একবার তন্ত্র সাধনা করতে গিয়ে ওই মেয়েটা সমেত অপঘাতে মারা যান। সেই থেকে ওই বাড়ি মানুষের বসবাসের অযোগ্য হয়ে গেছে। হঠাৎ হাতের মুঠোর মধ্যে কবচটা চোখে পড়ল আর মনে পড়ে গেল রামদেবের কথা। ওদেরকে বললাম, দয়া করে আমার সঙ্গে একটিবার চলুন, আমার এক সঙ্গী ওখানে আটকে পড়ে গেছে। বৃদ্ধা বললেন, যদি এই গায়ের সব মানুষ একসঙ্গে গেলেও ওকে উদ্ধার করা যেত তাহলে আমি আমার ছেলেকে সবার আগে যেতে বলব, কিন্তু তা কিছুতেই হবে না আর পাওয়াও সম্ভব না। মাঝখান থেকে বোকামি করতে গেলে আরও দু চারজনের প্রাণ যাবে। আছে সকাল হোক তখন সবাই তোমার সঙ্গে যাবে, তখন ওদের ক্ষমতা কমে আসে। তুমি এখন একটু বিশ্রাম কর। সকালবেলায় অনেক লোকজন এসে পড়ল। বুঝলাম এরই মধ্যে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে কাল রাতের ঘটনার কথা। সবাইকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গেলাম। ভেতরে আর ঢুকতে হলো না। দেখি গেটের সামনেই পড়ে রয়েছে রামদেওর প্রাণহীন মৃতদেহ। মাথাটা ঘুরে গেল। অসহায় কান্নায় ভেঙে পড়লাম আমার প্রাণদাতার নিষ্প্রাণ বুকের উপর। আর ঠিক তখনই হঠাৎ বাড়ির ভেতর থেকে কে যেন আমাকে ব্যঙ্গ করে হেসে উঠল। আপনারা শুনছিলেন শ্রী তরুণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্রাণদাতা। এই গল্পটি নেওয়া হয়েছে শুকতারার 101টি ভূতের গল্প এই বইটি থেকে। গল্পের চরিত্রে শিবশঙ্কর সরকারের ভূমিকায় অরিজিৎ, তার ছোট মেয়ের ভূমিকায় প্রীতি, রামদের ভূমিকায় অভিক, বৃদ্ধার ভূমিকায় চম্পা হালদার। গল্প পাঠে অরিজিৎ, শব্দগ্রহণ আবহ এবং পর্ব পরিচালনায় ম্যাক, গল্পের সূত্রধর আমি নন্দিনী। ভালো ভালো ভৌতিক রহস্য রোমাঞ্চকর গল্প শোনার জন্যে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।